নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। আউ গোটে ওড়িয়া ভূতগল্পকু আপনমানঙ্কু অনেক সারা স্বাগত। তা আসন্তু আরম্ভ করিবা আজির ভূতকথাটি। রাউরকেলারে গোটে স্ত্রী লোকটিয়ে তার পুয়কু ধরে রুথায় ভড়া করে। কিছু দিন হব তা পুয়ের দেহ বহুত অসুস্থ থাকে। অসুস্থতা কারণর তা পিলাটির জীবন চালিগল। পুয়টি মরিগেল পরে সে স্ত্রী লোক পুরো পাগলি পরীক্ষা হোথায়। কেতবে খাও থাকে তো কেতবে খাও নথায়, এমতি হয়ে হয়ে কিছু মাস বিতিগলা। কিন্তু সেইটিকার লোক মানে লক্ষ্য কলে সে স্ত্রী লোকটি প্রায়ত ঘরে রু না। মাসক তিন চারিথর সে সম্বলপুর যাচ্ছি। সমস্ত তাকে পচারলে মধ্যে সম্বলপুর কাহিকি যাচ্ছ, আউ কিছু অসুবিধা হয়েছে কি? সে স্ত্রী লোকটি খালি উত্তর দেতে, নাই নাই কিছু নাই, মোর কাম লাগে মু যাই বা সেতিকি। ধীরে ধীরে সেটিকার লোক মানে লক্ষ্য কলে কি সে স্ত্রী লোকটি এবে ভালো পিঁধুছি, ভালো খাওছি মধ্যে, আর ভালো সে রুচি। আগর সে বহু গরিবরে লা, এবে ধীরে ধীরে তা পাখ হাতক পয়সা আসছে, ভালো মন্দ কিণুছি ঘরপাই, ঘরক সজাউছি বি বহু সুন্দর ভাবে। আউ সে ঘর পাখে গোটে নিম গছ লগাই থাকে। সেই নিম্ব গছটি প্রায়ত যেতবে তা পিলা ছোট লা সে সময় লগাই থাকে। বহু বর্ষ হল সে সেই ঘরে ভড়া রু থাকে। তো সেই নিম্ব গছ ধীরে ধীরে বহু বড় বড় হয়ে আসে, ঘরক ছাই দেলা পরীক্ষা। আর সেই নিম গছ পাখে সে স্ত্রী লোকটি রাতে বসে কোণ পূজা পাঠ করে। একথা সাই লোক মধ্যে অনেক থর দেখিছেন পুয় মলা পরে। তো তাকে লোক ভাবলে কি পুয় মলা পরে সায় পাগলি হয়ে যাই, সেইপি এমতি হচ্ছে। আর লোক মানে এতে ধ্যান দেলে না। দিনে সে স্ত্রী লোক সকাল সম্বলপুর গলা, বাহারা যাইছি যে যাইছি আর ফেরিলানি। খবর পাইলে সেঠিকার লোক মানে কি সে মরি যাই। কিছু লোক কহিলে কি সে তন্ত্রবিদ্যা যেহেতু শিখুলা কিছু ভুলভাল কাম করতার হয়তো তার জীবন চাল যাই পারে। তো কে তার লাশ মধ্যে পাই নথিলে। এমতি দুই তিন মাস পড়াইলা। সেই ভড়া ঘরক লাগে আউ জনে ভড়া রু থাকে। তাঁকর সে স্ত্রী লোকর স্বামী মরি যাই থাকে, গোটে পুয় আউ দুইটা ঝিও। দিনে হঠাৎ কোণে যে সে স্ত্রী লোকটি অলগা প্রকার ব্যবহার করা লাগিলা। তা ছুয়া মানুষ কামুড়ি গুড়াইলা, রাতে রাতে বারোটা সাড়ে বারোটা পরে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর চিলাইবা, হসবা এইভাবে ব্যবহার কলা, যাহা দেখি সে পিলা মানে ভয়ভীত হয়েকি পাখ পড়োশী মানুষ ডাকিয়া লাগিলে। আর পাখ পড়োশী মানে মধ্যে একাঠি হয়ে আসি সে স্ত্রী লোক কাবু কলে। তাকে গোটে গছরে বাঁধি দেলে। কেউ গছরে না সেই লিম্ব গছরে। তো সেই বাঁধিলা পরে সে কিছু বিক্ষোভটাল হস হসু থাকে। সে কোথায় মু কাহাকু ছাড়িবিনি, মু কাহাকু বি ছাড়িবিনি। তাপরে সেই পাখর জনে লোক আসি কলে আকু নিয়ে যা, এইটি গোটে বহু বড় গুণিয়া আছে বা তন্ত্র সাধক আছে, সেই লোক পাখ নিয়ে যা, সেই আকু ইয়ে করি আহাতে প্রত্যেক ভূত লাগিছে। তাহলে এমিটি কোণ পাই হচ্ছে নিজ পিলা মানুষ কামুড়ি গোড়াও। তাপরে সেই মধ্যে হল লোক সেখানে লোক মানে তাকে বাঁধিকি সেই তান্ত্রিক পাখ নিয়ে গেলে। তান্ত্রিক বি বহু পূজা পাঠ বহু কিছু করা লাগিলা, কিন্তু সে ভূত ছড়াই পারে। লাস্ট সে কহিলা কি মানে এত ব্যস্ত হয়ে যাও কি আদর ভূত কাই বাহুনি। সে ভূত পচারু থাকে, বাটে বাটু থাকে, পচার থাকে, তো এই স্ত্রী লোক শরীর ছাড়ি যা। সে কহিল না মু যাবিনি, কারণ সে কলোনি ভিতরে এই হি মো সহ মিশুলা আরি পাখে নিয়ে রহবি। তো সে গোটে মাটি হাঁডি আনলা, সে মাটি হাঁডি অধা ঘোড়াই দেলা। আর সে তান্ত্রিক তাতে কোণ মন্ত্র শক্তি বলিলা কে জানি, সে স্ত্রী লোক ভিতরে গোটে পবন আসিকি সে হাঁডি ভিতরে পশিগলা, যেটিকি সেটিকার উপস্থিত থাকা সব লোক দেখু থাকে। তাপরে সে কে কি আজ আজ রাতে সুদ্ধা মানে আকি পাড়ে পকাইবার অছি, নইরে পকাইবার অছি। তো সেটি গোটে গাড়ি ডকা হল, সে গাড়ি সে তান্ত্রিক আও সেটিকার জন লোক সে সাং হয়ে গলে। সাং হয়ে যাই তাকে পাড়ি ফোপাড়ি দিয়ে আসলে, পাড়ি ফোপাড়ি দিয়ে আসলে পরে সমস্ত ভাবলে যা হো এবে সব ঠিক হয়ে গলা। এমতি হয়েকি দু চারি মাস পড়াইলা। সেই যে বুড়ি যে ঘরে রুলা সেই ভড়া ঘরক আউ জনে লোক আসলা, আউ সি তার স্ত্রী আউ তার দি পিলা। সে লোকটি কেউটি কিছু গোটে ছোট মোটো চাকরি মধ্যে করে থাকে, তা সহিত তার গাড়ি বিজনেস বি থাকে, মানে মানে অটো তার থাকে। তো অটোক সি ভড়ার দে নিজে তার চাকরি যাও থাকে। তো এমতি তার সে চলু থাকে। তাকে সে সে ঘরক আসলা, সে ওনর মনা করে দিয়েছিল কি কলোনি তাকে কে বি একথা কহবনি, মো ঘর অতি ভড়া ন লাগে, তোম মানে মতো ভড়া দেব। তো লোক মানে বি ভয়ের কিছু কহু না থাকে, খালি সে লোক এত কহিলে কি আরে তুমি ঘরে রুচ যদি আসি আসিকি রুচ তাহলে টিকি পূজা পাঠ করদিও, কারণ সে আসিকি রহলে সত, কিন্তু পূজা পাঠ কিছু করেনি, খালি ধুয়া ধুয়ে করেদেলে, ঘরক সফা করেদেলে, আর ঘরে রহবা লাগিলে। তো সে যেহেতু
ଏମାନଙ୍କ କଥା ଲୋକଙ୍କ କଥା ଶୁଣିଲେନି, କହିଲେ ହଁ ପୂଜାପାଠ ଭଡ଼ା ଘରେ କ'ଣ ଯାହା ଆମେ କରିବୁ, ଆମେ ତ ଠାକୁର ରଖିଛୁ। ତାପରେ ଏମିତି କିଛି ଦିନ ଚାଲିଗଲା। ତାପରେ ସେମାନେ ବି ସେ ଘରେ ଭାରି ଭୟଭୀତ ହେବାକୁ ଲାଗିଲେ। ସେମାନଙ୍କୁ ସେ ଘରେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଠିଆ ହେଇଥିବାର ଦେଖାଗଲା, ରାତିରେ ଶୋଇପାରିଲେନି ଭଲସେ। ଏମିତି ହେଇ କିଛି ଦିନ ଚାଲିଗଲା। ତାପରେ ସେ ସ୍ତ୍ରୀ ଲୋକଟା ଯେତେବେଳେ ସେ ନିମ ଗଛ ଚାରି ଗୋଟେ ବିରାଟ ବଡ଼ ନିମ ଗଛ ସେ ବୁଢ଼ୀ ଲଗାଇଥିଲା, ତ ସେଇ ନିମ ଗଛକୁ ସେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଏତେ ପତ୍ର ଛଡ଼ିକି ପଡ଼େ ଓଳେଇ ଓଳେଇ ପୁରା ବିରକ୍ତ ହେଇଗଲା। ତା ସ୍ୱାମୀ କହିଲା କି ମାଲିକକୁ କହି ନିମ ଗଛଟା ହାଣିଦେଲେ ହୁଅନ୍ତା, ନିମ ଗଛଟି କ'ଣ କରୁଛି ଯେ। ତ ମାସେ ଯାଇକି ତା ସ୍ୱାମୀ ମାଲିକକୁ କହିଲା, କହିଲେ ନିମ ଗଛଟା ହାଣିଦେବୁ? ମାଲିକ କହିଲା ହଁ ହାଣିଦିଅ, କିଛି ତ ଦରକାର ନାହିଁ। କିନ୍ତୁ ସେଠିକା ଲୋକମାନେ ତାକୁ ବାର ବାର ମନା କଲେ କି ନିମ ଗଛକୁ ହାଣିବା କିଛି ଆବଶ୍ୟକତା ନାହିଁ, କାରଣ ଏଇଟା ମାନେ ତାକୁ ସବୁ ଘଟଣା କହିବାକୁ ଲାଗିଲେ, କିନ୍ତୁ ସିଏ କିଛି ଶୁଣିଲାନି। ସିଏ ଯେତେବେଳେ ନିମ ଗଛ ହାଣିଦେଇଛି, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତା ସ୍ତ୍ରୀର ବି ସେଇଠି ରକ୍ତ ବାନ୍ଧି ହେଇକି ସେ ପଡ଼ିଗଲା। ତାପରେ ତାକୁ ତା ସ୍ତ୍ରୀକୁ ଉଠାଉଠି କରିକି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାକୁ ହସ୍ପିଟାଲ ନେଇଗଲେ। ଡକ୍ଟର ବି କହିଲେ କିଛି ତ ହେଇନି, ଏମିତି କାହିଁ ହେଉଛି। ତ ତାକୁ କିଛି କହିଲେ ଆଜି ଗୋଟେ ଦିନ ରହିବ, ତାପରେ କାଲିକି ତାକୁ ଡିସଚାର୍ଜ କରିଦେବା। କିନ୍ତୁ ତା ସ୍ତ୍ରୀର ଦେହ ଭାରି ଅସୁସ୍ଥ ହେଉଥାଏ, ଖାଲି ଚିଡ଼ଚିଡ଼ି ତା ସ୍ତ୍ରୀ ହେଉଥାଏ, ମାନେ ବିଳି ବିଳି ହେଉଥାଏ। ତାପରେ ସେଠିକାର ଗୋଟେ ଯେଉଁ ଲୋକମାନେ ଥିଲେ ସେ ଲୋକକୁ ଡାକି ସବୁ ଘଟଣା କହିଲେ, କହିଲେ ଏମିତି ଏମିତି ଘଟଣା ହେଇଛି, ଚାଲ ସେ ତାନ୍ତ୍ରିକ ପାଖକୁ ଚାଲ। ତାର ବିଶ୍ୱାସ ନଥିଲେ ମଧ୍ୟ ସ୍ତ୍ରୀ ଯେହେତୁ ଏଭଳି ଅବସ୍ଥା ଅଛି, ସେ ବାଧ୍ୟ ହେଇକି ଗଲା। ସେ ତାନ୍ତ୍ରିକ କହିଲା, କହିଲେ ତୁମର ପ୍ରଥମ ଭୁଲ ହେଉଛି ସେ ଗଛ କାଟିବା, ହଉ ଛାଡ଼, ଯାହା କରଛ କରଛ, ଏବେ ନିଅ ଏଇ ହାଣ୍ଡିଟାକୁ ନିଅ। ସେ ହାଣ୍ଡିରେ ସେ କିଛି ଗୋଟେ ମନ୍ତ୍ରୀକି ଜିନିଷ ଦେଲା, କହିଲେ ଆକୁ ନେଇକି ସେଇ ଗଛ ମୂଳେ ପୋତିଦିଅ, ଆଉ ସାବଧାନ ସେ ଗଛକୁ ଯେମିତି କେହି ମାନେ ସେ ଜାଗାକୁ ମାନେ ସେ ଯେଉଁ ଗଛ ଯେଉଁଠି ଥିଲା ସେ ଜାଗାକୁ ଯେମିତି କେହି ଖୋଳିବେନି, ସେଥିପାଇଁ ସେଠି ଗୋଟେ ଗଛ ମଧ୍ୟ ପୋତିଦିଅ। ତ ସେମାନେ କ'ଣ କଲେ, ସେଠି ଗୋଟେ ଫୁଲ ଗଛ ଲଗାଇଦେଲେ। କହିଲେ ଏ ଫୁଲ ଗଛ ଯେବେ ଫୁଲ ଫୁଟିବାକୁ ଲାଗିବ, ଜାଣିବ ଯେ ଆଉ ଏ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଏ ଏରିଆରେ ନାହିଁ, ଆଉ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏ ଫୁଲ ନ ଫୁଟିଛି ତ ଜାଣିବ ଯେ ଏ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଏଇଠି ଅଛି। ତ ସେ ଗୋଟେ କୁସୁମ ଗଛ ଲଗାଇଦେଲେ, ବହୁତ ସାରା କୁସୁମ ଗଛ ସେଇ ଲାଇନ୍ରେ ଲଗାଇଦେଲେ। ସେଦିନର ଘଟଣା, ସେଇ ପାଖରେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ରାତିରେ ପରିସ୍ରା ଉଠିଥାଏ, ସେ ଦେଖିଲା ଗୋଟେ ବୁଢ଼ୀ ଲୋକଟେ ସେଇ କୁସୁମ ଚାରିକଡ଼େ ବୁଲୁଛି, ଆଉ ବାଡ଼ିଟେ ଧରିଛି, ନଈ ନଈ ହେଇ ଚାଲିଛି। ଏ ସ୍ତ୍ରୀ ଲୋକଟେ ଚିତ୍କାର କରିବାକୁ ଲାଗିଲା, କିଏ ସେଠି କିଏ ସେଠି, ଏତିକି କହିବା ଭିତରେ ସେ ସ୍ତ୍ରୀ ଲୋକଟା କୁଆଡ଼େ ଗାୟବ ହୋଇଗଲା। କିଛି ଦିନ ପରେ ସେ ଗଛରେ ଫୁଲ ଫୁଟିବାକୁ ଲାଗିଲା। ତାପରେ ସମସ୍ତେ ଆଶ୍ୱସ୍ତି ଲାଭ କଲେ କି ଯାହା ହଉ ସେ ସ୍ତ୍ରୀ ଲୋକର ଆତ୍ମା ଶାନ୍ତି ହୋଇଗଲା। ତାପରେ ସେଇ କଲୋନୀର ଲୋକମାନେ ମିଶି ତାର ଶ୍ରାଦ୍ଧ କଲେ, ତାର ଆତ୍ମା ଶାନ୍ତି ପାଇଁ ପୂଜା କଲେ, ତାପରେ ତାର ଆତ୍ମା ଶାନ୍ତି ହୋଇଗଲା। ସେବେଠୁ ଆଜି ଯାଏଁ ସେ କାହାକୁ ମଧ୍ୟ ଦେଖା ଦେଇନି। ଆଶା କରେ ଆଜିର କାହାଣୀଟି ଭଲ ଲାଗିଥିବ, ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ